পারি না, তাকে দেখে বিদেশীও মনে হয় না, তাকে আমরা চিনতেও পারি না। যদি নিকটের হয় তাহলে চিনতে পারবো, আর যদি দূরের হয় তাহলে জামা কাপড় ভাঁজ থাকবে, ধুলোবালি থাকবে, দেখে মনে করব দূর থেকে এসেছে। নিকটেরও মনে হয় না, দূরেরও মনে হয় না। জালা সালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসনাদার রোগ পাতাই হে লা রোগ পাতাই হে রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে আল্লাহ রাসূলকে বলল, মোহাম্মদ আখবিরনি আল ইসলাম, ইসলাম কি জিনিস আপনি একটু বলুন। আমাদের নবী জিজ্ঞাসা করলেন না আপনি কে, কিছু জিজ্ঞাসা না করেই তিনি বলতে লাগলেন ইসলাম হচ্ছে এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এ বলে সাক্ষ্য দেওয়া যে মোহাম্মদ আল্লাহ রাসূল, তারপরে ইসলাম হচ্ছে সালাত আদায় করা, সিয়াম পালন করা, যাকাত প্রদান করা। এরকম বলতেই আগন্তুক বললেন সাদাকতা, আপনি ঠিক বলেছেন। ফাজাবরালাহু, আমরা অবাক হয়ে গেলাম, আশ্চর্য। যিনি জিজ্ঞাসা করেন জানতে চান তিনি আবার বলেন সত্যায়ন করেন ঠিক বলেছেন, আমরা অবাক থাকলাম। আবার তিনি জিজ্ঞাসা করলেন আখবিরনি আল ঈমান, ঈমান কি জিনিস বলেন। তখন আমাদের নবী বললেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ও কুতুবিহি ও রাসূলিহি ও তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আল্লাহকে না দেখে মেনে নিয়েছি, কিতাবগুলিকে মেনে নিয়েছি, নবী রাসূলকে মেনে নিয়েছি, পরকালকে মেনে নিয়েছি, ভাগ্যকে মেনে নিয়েছি, তার নাম ঈমান। এগুলি মেনে নেওয়ার নাম ঈমান। তারপর আগন্তুক বললেন ঠিক বলেছেন। আবার আগন্তুক জিজ্ঞাসা করলেন আখবিরনি আল ইহসান, একনিষ্ঠতা কাকে বলে, একমুখী ইবাদত করা কাকে বলে। আমাদের নবী বললেন যে আপনি যখন ইবাদত করবেন কান্নাকা তারাহু ফাইনাম তাকুম তারাহু ফাইনহু ইয়ারাকা, আপনি যেন আল্লাহকে দেখতে পাচ্ছেন। যদি এটা সম্ভব না হয়, স্বাভাবিক মনে না হয়, তাহলে আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছেন এইটা আপনি মনে করবেন। এই কথা শেষ হতে আগন্তুক বললেন আখবিরনিয়ানের সাত কিয়ামত কবে হবে বলুন। তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাল মাসুল আন হাবে আলাম মিনাস শায়ল, প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত বেশি জানেন না, আপনি যেমন জানেন না আমিও তেমন জানি না কিয়ামত কবে হবে। এই বাক্যে বোঝা যাচ্ছে যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনে নিয়েছেন আগন্তুককে, কিন্তু সাহাবীগণ বুঝতে পারেননি আগন্তুককে। যখন আগন্তুক জিজ্ঞাসা করলেন কিয়ামত কবে হবে, তখন আমাদের নবী উত্তর এইভাবে দিলেন যে আপনিও যেমন জানেন না আমিও তেমন জানি না কিয়ামত কবে হবে। তিনি বললেন ঠিক আছে আখবিরনি আল ইহসান, কিয়ামতের লক্ষণ বলেন, কি দেখে বুঝবো কিয়ামত হবে। তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনতালে দাল আমাতু রাব্বাতাহা ও আনতারাল হুফাতাল হুরাতাল আলাতা রিয়া সায়াতা তারুনা ফিল বুনিয়ান, মালিক দাসী যেদিন মালিককে জন্ম দিবে, কাজের মেয়ে যেদিন মালিককে জন্ম দিবে, সেই দিন কিয়ামত হবে। অর্থাৎ ছেলে মেয়ে যেদিন বাপ মায়ের সাথে ভালো আচরণ করবে না সেই দিন কিয়ামত হবে। আর যেদিন দেখবেন অসহায় মানুষেরা যারা বিলের ধারে গামছা পরে খালি পায়ে ছাগল চড়াতো, পরনে কাপড় ছিল না, নগ্ন অবস্থায় ছাগল চড়াতো, এরকম মানুষ যখন অট্টালিকা বানাবে বিত্তশালী হবে তখন কিয়ামত হবে। এই পর্যন্ত বলতেই চলে গেলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন উমার বলতে পারেন আগন্তুককে, উমার বললেন জি না আমরা তো জানি না। আল্লাহ রাসূল বললেন হুয়া জিব্রাইল আতাকুম ইয়াল্লুকুম দিনাকুম, তিনি তোমাদের এখানে এসেছিলেন দিন শিখিয়ে দেওয়ার জন্য। মুসলিম অত্র হাদিসের লম্বা বিবরণের একটি অংশ আছে এই যে যাকাত দিতে হবে, ইসলাম হচ্ছে যাকাত দিতে হবে, যাকাত ফরজ। সম্মানিত উপস্থিতি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুআজ আন্নাকা তাতি আহলা কিতাবিন ফাতুম ইলা শাহাদাতিন লা ইলাহা ইল্লাল্লাহ, মুআজ তুমি ইয়ামান দেশে যাচ্ছ, সেই দেশের মানুষ হচ্ছে ইহুদি খ্রিস্টান, প্রথমে তুমি তাদেরকে গিয়ে বলবে সাক্ষ্য দিতে হবে এই বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তারপরে সাক্ষ্য দিতে হবে এই বলে যে মুহাম্মদ আল রাসূল, ফাইনু মাতা হলে দালে, তারা যদি তোমার এই দাওয়াত মেনে নেয় তাহলে তুমি তাদের বলবে ইন্নাল্লাহ কাদ ফরাজ আলাইহিম সাদাক কাদ ফরাজ আলাইহিম খামসা সালা ফিল ইয়াউমি আল লাইলা, 24 ঘন্টায় 5 অক্ত
সলাৎ ফরজ করা হয়েছে, 24 ঘন্টায় মানুষকে 5 ওয়াক্ত সলাত আদায় করতে হবে। ফাইনু মাতাওলে দালিক, তারা যদি তোমার এই কথা মেনে নেয় তাহলে তুমি তাদের বলবে ইন্নাল্লাহ কাদ ফরজ আলাইহিম সাদাকা তুখা জমিন আগনিহিম ও তুরাদলা ফুকরাইহিম, ধনীদের নিকট থেকে যাকাত আদায় করা হবে, নিঃস্বদের মাঝে ফকির মিসকিনের মাঝে বণ্টন করা হবে। বুখারী মুসলিম। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা এই সংক্ষিপ্ত বিবরণ পেশ করে আপনাকে বলতে চাচ্ছি যে যাকাত ফরজ, যা আল্লাহ বলেছেন, যা আল্লাহ রাসূল বলেছেন, যা মানুষ পালন করতে বাধ্য। যদি মানুষ বাধ্য হওয়ার পরেও যাকাত না দেয় তাহলে কি হবে? আমরা সূচনায় বলেছি যদি ইসলামের ক্ষমতা থাকে তাহলে পিটিয়ে যাকাত আদায় করে নিবে। বিবরণে বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা তুফিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, এই ছেলে বসো, বোকার মতো তুমি সামনে দিয়ে উঠে কোথায় চলে যাচ্ছ? এই তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো, এ কি রং তামাশা নাকি? বসো ছেলে, এই ছেলে বসো। ওই ছেলেটা হেঁটে বেড়াচ্ছে কেন? সারাদিন হেঁটে বেড়ায় তোমার শরম হয় না? সম্মানিত দ্বীনী ভাই বোন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, স্বীকৃতি দিল সলাত আদায় করবে কিন্তু যাকাত দেবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সমাজে এরকম মানুষ দেখা গেল। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুবকর সিদ্দিককে বললেন, কাইফা তুকাতিলুন নাস, আজকে আপনি মানুষের সাথে কিভাবে জিহাদ করবেন, যুদ্ধ করবেন, মানুষকে বাধ্য করবেন কিভাবে যাকাত দিতে? আল্লাহর নবী বলেছেন, উমের তানুকাতিলুন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইয়াকিমুস সালাহ, আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষকে বলতে বলবো, বাধ্য করব যে মানুষ বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এরপরে মানুষ সলাত আদায় করবে। মানুষ যদি এই সাক্ষ্য দেয়, মানুষ যদি সলাত আদায় করে, আশা মুমিন তেমা মুআমালাহুম, তাহলে তারা তাদের অর্থ সম্পদকে নিরাপদে করে নিয়েছে, তাহলে তারা তাদের রক্তকে নিরাপদে করে নিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা সলাত আদায় করে, যারা তাদেরকে হত্যা করা যাবে না। সলাত আদায় করে যারা, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যাবে না। আজকে হাজারো মানুষ সলাত আদায় করছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, কিন্তু যাকাত দেবে না, আপনি এখন কি করবেন? আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনতা জাব্বার ফিল মুশরিক খাওয়ার ফিল ইসলাম, বলেন কি আপনি যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন, কা পুরুষ হয়েছেন? আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমরের মতো মানুষকে কা পুরুষ বলছেন? যে রাস্তা দিয়ে উমর হাঁটতেন সে রাস্তায় শয়তান হাঁটতো না, একাধিক হাদিস, যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন, কা পুরুষের মতো কথা বলছেন? যারা সালাত আদায় করবে যাকাত দেবে না, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, পিটিয়ে যাকাত আদায় করব। মনে রাখবেন আপনি, যাকাত হচ্ছে মানুষের অর্থ সম্পদের হক, এইটা যাকাত দিতেই হবে। ফাইনাস যাকাত হাক্কুল মালে, এটা হচ্ছে মালের হক, সম্পদের অধিকার, এইটিয়ে যাকাত আদায় করবো, আপনি মনে করেন কি? আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, লাও মানাউনি আনাকান কানুরিয়া দুন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতাল তুহলা মানে হা, রাসূলের যুগে যদি সামান্যতম জিনিস যাকাত দিয়েছে, আজকে যদি যাকাত সেটা না দেয়, রাসূলের যুগে গরু যাকাত দিতে এসে রশিও দিয়েছে, রাসূলের যুগে ধান ওসর দিতে এসে ধান দিয়েছে, বস্তা দিয়েছে, আমি আবুবকর সিদ্দিক এখন খলিফা, এখন যদি গরু দেয় রশি না দেয়, এখন যদি ধান দেয় বস্তা না দেয়, গরু তো বহু দূরের কথা, ধান তো বহু দূরের কথা, রশি এবং বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, এই দিয়ে রশি আদায় করবো, বলেন কি আপনি? এই দিয়ে
বস্তা আদায় করব, এ কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস মুসলিম। কি বুঝলেন? যদি ইসলামের ক্ষমতা থাকে আপনার হাতে রশি দিয়ে খুঁটিতে বেঁধে পিটিয়ে যাকাত নিয়ে যাবে, সেটা জায়েজ। নিজেও দিলাম না, জোর করে যাকাত আদায়ও করল না, তাহলে কি হবে? কি হবে এই ব্যাপার আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকনিযুনা যাহাব ওয়াল ফিদ্দা ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ তাআলা বলেন, যাদের অর্থ সম্পদ স্বর্ণ চাঁদি রয়েছে, তারা যদি তাদের অর্থ সম্পদের স্বর্ণ চাঁদির যাকাত না দেয়, আপনি তাদের সুসংবাদ দিয়ে দেন, তাদের জন্য কঠিন কঠোর শাস্তি রয়েছে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ও জুনুবুহুম ও জুহুরুহুম। বিচারের মাঠে তার অর্থ সম্পদ স্বর্ণ চাঁদি।